হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো 7 থেকে 8 হাজার টাকার মধ্যে বর্তমান সময়ে পাওয়া যায় এমন তিনটি স্মার্টফোন নিয়ে, বিশেষ করে যাদের বাজেট 7 থেকে 8 হাজার টাকার মধ্যে এবং 1 টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে থাকবে এই তিনটি স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা। তো চলুন ভিডিওটি শুরু করি। স্যামফোনি Z22 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টাকোরেট সিপিইউ, যার ক্লক স্পিড হবে 1.6 গিগাহার্টজ। মেমোরি হিসেবে এতে থাকবে 2GB RAM এবং 32GB ROM। তাছাড়া এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 0.8 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 5000mAh-এর ব্যাটারি। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 8190 টাকায়। ওয়ালটন প্রিমো GH11 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। তাছাড়া এতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও A22, আর মেমোরি হিসেবে এতে থাকবে 2GB RAM এবং 32GB ROM। তাছাড়া এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা হিসেবে এতে থাকবে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 4200mAh-এর ব্যাটারি। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 7599 টাকায়। আইটেল A49 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে। ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টাকোরের সিপিইউ, যা 1.4 গিগাহার্টজ, আর প্রসেসর হিসেবে এতে থাকবে ইউনিসক্স SC9832E। মেমোরি হিসেবে এতে থাকবে 2GB RAM, 32GB ROM। তাছাড়া স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা হিসেবে এতে থাকবে 5 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ব্যাটারিতে থাকবে 4000mAh-এর ব্যাটারি। আর স্মার্টফোনটি পেয়ে যাবেন 7390 টাকায়। তো বন্ধুরা, এই ছিল 7 থেকে 8 হাজার টাকার মধ্যে তিনটি স্মার্টফোন নিয়ে কথাবার্তা। এই তিনটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি মনে হয়েছে আপনার কাছে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।